হ্যালো নিদিষ্ট লিখে রাখতে তোমরা সবাই ওয়ার্ডগুলো গুলো লিখে আবার আপলোড দিবে গ্রুপে প্লিজ ভুলটা করা যাবে না হ্যাঁ যে ওয়ার্ড গুলো লিখবা এটা সার থেকে তোমাদের প্রতি অনুরোধ করো জুড়ে অনুরোধ একদম প্লিজ কাজগুলো করতে হবে নিজের খারাপ লাগলো সারের জন্য করবা হ্যাঁ এগুলো কি কি সার্টেন থিংস বা সার্টেন নির্দিষ্ট কয়েকটা স্টেজের মধ্যে দিয়ে তাকে যেতে হয় চার থেকে পাঁচটা এগুলো কি কি প্রথমটা লেখক বলতেছে ইনফেন্সি ইনফেন্সি আমরা বাংলায় বলি শৈশবকাল যেটা হলো টু এজ ভূমিষ্ঠ হওয়ার পর মানে জন্মগ্রহণ করার পর দুই বছর বয়স পর্যন্ত আমরা বলি বা ইনফ্যান্ট তখন যে সমস্ত শিশুকে আমরা দেখি এগুলাকে আমরা চাইল্ড না বলে ইনফ্যান্ট বললে ভালো হবে হ্যাঁ এটাকে শৈশবকাল বলতে পারি বাংলায় বাংলা যেহেতু টার্ম নেই আর কোনো টার্ম নাই তারপর কি স্টেজ পাড়া হতে হয় তাকে আর্লি চাইল্ডহুড হ্যাঁ প্রাক শৈশবকাল বলতে পারি প্রাক শৈশবকালটা কেমন সেটা হলো তিন থেকে আট বছর থ্রি টু এইট ইয়ার্স তিন থেকে আট বছর বয়স পর্যন্ত যে স্টেজটা পার হতে হয় একটা মানব সন্তানকে সেটা হল সেটাকে এখানে লেখক নাম দিয়েছে আর্লি চাইল্ডহুড দেন লেটার চাইল্ডহুড পরবর্তী বা আমরা বলবো উত্তর শৈশবকাল বা পরবর্তী যে শৈশবকাল সেটা হলো নাইন টু টুয়েলভ ইয়ার্স নয় থেকে বারো বছর বয়স পর্যন্ত এর পরে গিয়ে যেটা আসছে সেটা হলো অ্যান্ড অ্যাডুলেশনস এটা হলো থার্টিন টু এইটিন ইয়ার্স এটা হলো টিন এজ যারা যারা টিন তোমাদের মতো হ্যাঁ তাদেরকে তারা এই অ্যাডুলেশনস মধ্য দিয়ে বা বয়সন্ধিকালের মধ্য দিয়ে এই গ্রোথের মধ্য দিয়ে এই ধাপের মধ্য দিয়ে তাকে যেতে হয় পারসনস এইটিন অ্যান্ড ওভার যে মানুষগুলোর বয়স আঠারো এবং তার চেয়েও বেশি ওভার তার চেয়ে বেশি আর কনসিডার্ড অ্যাডাল্টস তাদেরকে আমাদের সমাজে সমাজে ইন সোসাইটি আমাদের তাদের কি বিবেচনা করা হয় প্রাপ্তবয়স্ক বিবেচনা করা হয় তো আমরা জানি প্রাপ্তবয়স্ক অথবা আমরা চাইলে বলতে পারি আর একটা বাংলাদেশের হল পূর্ণবয়স্ক কি বলতে পারি পূর্ণ বয়স্ক কি বললাম কি বললাম

older than their years তাদের বয়সের তুলনায় তারা বড় 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 ভাবসাব করার বা বড় বড় ভাব দেখানোর চিন্তা করবে ঠিক আছে তার বয়স হইছে সব বড় যে 17 18 সে ভাবটা দেখাবে তার বয়স হইছে 25 থেকে 30 বুঝতেছো আসলে এই ডেভেল তোমাদের বন্ধুরা এই দের একজন দুইজন স্যার হ্যাঁ স্যার স্যার তোমাদের

বাট ফর দ্য মোস্ট পার্ট বলা হচ্ছে কি বেশিরভাগ ক্ষেত্রে মোস্ট পার্ট মানে বেশিরভাগ ক্ষেত্রে বা বেশিরভাগ অংশেই হ্যাঁ ক্ষেত্রে বলি সবচেয়ে ব্যস্ত মোস্ট ইন্ডিভিজুয়ালস বেশিরভাগ মানুষই বেশিরভাগ ইন্ডিভিজুয়াল মানে আমরা ব্যক্তি মানুষ বলি ইন্ডিভিজুয়াল মানে বাংলা কি বলি ব্যক্তি মানুষ তোমরা লিখে রাখতে পারো তোমরা লিখে রাখতে পারো যারা চাও যে লিখে রাখতে চাইলে লিখে রাখতে পারো আর এখানে কিছু ইন্ডিভিজুয়াল বা কিছু ব্যক্তি থাকে যারা

চুপ করে আছে সবাই পার্সপেক্টিভের বাংলা কি বলছি নির্বিশেষে 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 মানে বুঝো তোমরা শেষ পর্যায়ে না নির্বিশেষ মানে বিশেষ কেউ না হ্যাঁ এটা একদম সবার ক্ষেত্রে সত্য বুঝছো রিগার্ডলেস অফ বলা হয় ইংলিশ আর একটা ইংলিশ বলা হচ্ছে মানুষের ধরো অর্থনৈতিক সামাজিক মর্যাদা সামাজিক স্ট্যাটাস সে গরিবও হতে পারে সে ধনীও হতে পারে তা আর্থিকভাবে সে হয়তো একদম পয়সা করি নাই তার আবার পয়সাগরি অনেক বেশি যে ধরনেরই হোক না কেন সবাইকেই এই অংশের মধ্য দিয়ে যেতে হয় বা তাকে এই ধাপগুলোর মধ্য দিয়ে যেতে হয় সেটা কি তাকে শিশু থেকে আরেকটু বড় হতে হয় এবং আর একটু বড় হতে হয় এবং বয়সন্ধি হতে হয় তাকে আমি আরো বাংলায় বলি শিশু থেকে তাকে বাল্যকালে যেতে হয় বাল্যকাল থেকে তাকে কৈশোরে যেতে হয় কৈশোর থেকে তাকে বয়সন্ধিকালটা পার হতে হয় বয়সন্ধিকাল থেকে সে প্রাপ্তবয়স্ক হতে হয়

ওই নির্বিশেষে বলেছে আর কি তোমরা খেয়াল করো না আবার খেয়াল করো আমি বাংলাটা পুরোটাই বাংলা বলি বাট ফর দ্য মোস্ট পার্ট কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মোস্ট বেশিরভাগ ব্যক্তি মানুষকেই বেশিরভাগ মানুষকেই হ্যাভ টু গো থ্রু তাকে যে মধ্য দিয়ে যেতে হয় কৃষির মধ্য দিয়ে যেতে হয় এই ধাপগুলোর মধ্যে ধাপগুলা কী কী যে ইনফেন্সি চাইল্ডহুড লেটার চাইল্ডহুড অ্যাডোলেসেন্স হ্যাঁ ইরেসপেক্টিভ অফ দেয়ার ইকোনমিক সোশ্যাল স্ট্যাটাস তাদের আর্থিক এবং সামাজিক মর্যাদা নির্বিশেষে সামাজিক মর্যাদা যাই হোক না কেন এবার বলি যাই হোক না কেন তাদেরকে সবাইকে এই বুঝছো তাহলে এটা তুমি একটা বাংলা বন্ধু পারো নির্বিশেষে হ্যাঁ আর্থিক এবং সামাজিক মর্যাদা নির্বিশেষে সবাইকেই এই স্টেজ বা এই ধাপগুলোর মধ্য দিয়ে যেতে হয় আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে হ্যাঁ পর অংশটা আমরা আগামী কাল আমি আগামীকাল তোমাদেরকে ছেড়ে দিবা হলো আমি কালকে সি ওয়ানে বেশ অনেকগুলো স্টুডেন্ট নাই এখানেও তোমরা অনেকগুলো স্টুডেন্ট নাই আশা করি কালকে এই জিনিসটা হবে না কালকে আমরা প্রেজেন্সটা একটু বেশি পাবো কারণটা চাচ্ছি আমি তোমরা সবাই তোমরা যারা ক্লাস করে তাতে একটু বলে দিবা খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ নিজের জানার জন্য পরীক্ষা পাশের জন্য না নিজে জানার জন্য নিজের ব্যাপারে জানার জন্য হ্যাঁ নিজের ব্যাপারে জানলে তো অনেক ভালো নিজের জন্য তোমরা আসলে কি মধ্যে দিয়ে থেকে অনেক কিছু জানবা এটা তো খারাপ কিছু না তোমার জন্য ভালো তোমার জন্য লাগবে এটা ভবিষ্যতে ঠিক আছে তো সেই জন্যই আমি আজকে এখানে পাঁচ মিনিট আগে তোমাদেরকে তোমাদেরকে লিভ নেবো তোমাদেরকে ছেড়ে দিবো তো তারপর সবাই ভালো থাকো সবার নতুন বছরটা ভালো যাক সুস্থভাবেই যাও সবাই সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করিও সবাই সবার জন্য আমরা একে অপরের জন্য দোয়া করবো যেন আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের বিপদ থেকে এই প্যান্ডেমিক বা মহামারী থেকে আমাদেরকে সবাইকে রক্ষা করে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্যার